বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথাগুলো সবাইকে বলতে হবে এবং সামনে যে এই বছরের শেষের দিকে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে দুটি পক্ষ একটি হচ্ছে স্বাধীনতার পক্ষ আরেকটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি একটি হচ্ছে উন্নয়নের পক্ষ আরেকটি হচ্ছে জ্বালাপোড়াওয়ের পক্ষ আর একটি হচ্ছে আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবার জন্য জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়ে গেছিলেন তার পক্ষ আর আরেকটি হচ্ছে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল আমি বলবো না একটি ষড়যন্ত্রকারীদের দল আপনারা দেখেছেন 2014 সালে নির্বাচনের আগ দিয়ে যেভাবে মানুষকে বাসের মধ্যে পেট্রোল জ্বালিয়ে হত্যা করা হয়েছে এগুলো আপনারা দেখেছেন শুধু এটাই না আপনারা এই এই অঞ্চলেও এই দাসুরিয়া ইউনিয়নেও যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল তখন তাদের বিভিন্ন রকমের নৈরাজ্য দেখেছেন ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারেন নাই তাদের কাছে চাঁদা চাওয়া নানা রকমের হয়রানি করা এগুলো কাজ করা হয়েছে যাই হোক আমরা এখানে উপস্থিত হয়েছি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে কিন্তু একটি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আওয়ামী লীগের ভিতরে কোনো দ্বন্দ্ব বা ফাটল না ধরে আমাদেরকে জননেত্রী শেখ হাসিনাকে তার হাতকে মজবুত করতে হবে যেন তিনি এই পদ্মা সেতুর মতো প্রকল্প করতে পারেন মেট্রো রেলের মতো প্রকল্প করতে পারেন যেসব প্রকল্পের কথা বাংলাদেশ চিন্তাও করতে পারেনি কোনো দিন সেই সব প্রকল্পগুলো তিনি বাস্তবায়ন করছেন এগুলো যেন চলমান থাকে এবং ভবিষ্যতে তিনি আমাদেরকে বলেছেন আমাদেরকে একটি স্মার্ট বাংলাদেশ উপহার দেবেন এটি আসলে আস্তে আস্তে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তীর্ণ হব আর আরেকটি কথা আমি বলতে চাই যে এই করোনার কারণে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি অন্যান্য দেশের মতো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বিদেশে বিভিন্ন দেশে গিয়েছি সেখানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানির যে দাম এটির তুলনামূলকভাবে আমাদের সরকার কিন্তু অনেক প্রণোদনা দিয়ে একটি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে